আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো খুব কমন একটা ইনফেকশন নিয়ে, যে ইনফেকশনটাই অধিকাংশ সময় মেয়েরা ভুগে থাকে এবং প্রায়ই আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে। অনেক সময় এই সমস্যাটা এত বেশি জটিল আকার ধারণ করে যে এই জটিলতার জন্য অনেকে ক্যান্সার হয়েছে কিনা ভয় পেয়ে অনেক সময় মানসিক সমস্যাও ভুগে থাকে। এই ইনফেকশনটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে আমাদের মতো এইরকম দেশে, একটু গরম যে দেশ সেই দেশে খুব খুব কমন। কারণ হচ্ছে আমরা যে কাপড় চোপড় পরি, আমাদের যে ড্রেস আপের যে একটা হ্যাবিট এবং আমাদের যে কাজের ধরন, হ্যাঁ, সেই এবং আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু ফাঙ্গাসের জন্য খুবই মানে খুবই ফেভারেবল, যাকে বলা হয় খুব প্রিয় একটা পরিবেশ। তো যেহেতু এখন আমাদের কর্পোরেটের যুগ এবং আমরা মেয়েরা এখন অনেক বেশি বাইরে কাজ করছি, অনেক বেশি উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছি এবং অনেক বেশি সময় ধরে বাইরে থাকছি, সেক্ষেত্রে মেয়েরা কিন্তু এই কমন সমস্যাটায় ভুগে থাকে এবং এটিকে আমরা সহজ ডাক্তারি ভাষায় বলে থাকি ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের যে প্রাইভেট পার্ট সেখানে হয়ে থাকে। তো সেই প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের জন্য অবশ্যই তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন তার প্রাইভেট পার্টটা খুব শুকনো রাখতে হবে, পরিষ্কার তো অবশ্যই রাখতে হবে, তার সাথে সেটা কিন্তু শুকনো রাখতে হবে, কারণ ভেজা এবং স্যাঁতসেঁতে যে জায়গা, সেই জায়গাতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ওখানে বিস্তার লাভ করে। তো সুতরাং ওই ইনফেকশনটা যদি আমরা ট্রিট করতে যাই, আমাদের প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে পরিষ্কার এবং সেটাকে শুকনো রাখতে হবে। এবং তারপর যে ব্যাপারটা আমরা খেয়াল করতে বলি, যে আন্ডার গার্মেন্টস যেটা সে ইউজ করছে, ব্যবহার করছে, তো সেটা যদি দিনের মধ্যে দুই তিনবার সে চেঞ্জ করতে পারে তাহলে তার জন্য খুব সুবিধা হয়। আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, যদি আমরা বারবারে চিকিৎসা করি কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা ভালো হচ্ছে না এবং সেটা তার প্রাইভেট পার্ট থেকে অন্য পার্টে ছড়ায় যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাকে বিশেষজ্ঞর কাছে যেতে হবে, তার ফিজিক্যাল পরীক্ষা করাতে হবে এবং সেই সাথে সাথে কিছু রক্তের পরীক্ষাও কিন্তু করাতে হবে। এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, সেই জন্য আমরা সবসময় বলি আপনারা যখন প্রাইভেট টয়লেট থাকবে না বাইরে, তখন তো অনেক সময় আমরা যেটাকে বলি গণ টয়লেট ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন আছে। সেই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গায় গণ টয়লেট ইউজ করতে হয়, সেই সমস্ত জায়গায় আপনারা সবসময় খেয়াল করবেন যাতে হাই কমোড ইউজ করতে না হয়, সবসময় লো কমোড যদি থাকে সেখানে ইউজ করবেন, কারণ অনেক সময় টয়লেটের সিট থেকে কিন্তু অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এবং অন্য বড় ধরনের ইনফেকশনও কিন্তু হয়ে থাকে। এই ফাঙ্গাল ইনফেকশন হলে ভয়ের কিছুই নেই, ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা খুবই সহজলভ্য এবং এটা মানে খুব দামি কোনো ওষুধও আমাদের ইউজ করতে হয় না। আমরা প্রথমে ওখানে কিছু ক্রিম ইউজ করি এবং এই ক্রিম দিয়ে যদি ভালো না হয় তাহলে তার চেয়ে বেশি কিছু মুখে খাওয়ার ওষুধ অথবা অন্য কোনো ভিটামিন আমরা ব্যবহার করে থাকি। তবে সব কিছু নির্ভর করছে যে যার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে এবং একটা শারীরিক পরীক্ষা এবং কিছু ল্যাবরেটরি টেস্ট করে বুঝে নিতে হবে যে কেন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। কারণ আমি যে বলছি ফাঙ্গাল ইনফেকশন কিছু ক্রিম দিলে ভালো হয়ে যায়, সবার ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। একজনের একটা ক্রিম দিয়ে ভালো হয়েছে তাই বলে যে সবার একটা ক্রিম দিয়ে ভালো হবে এমন কিন্তু কোনো কথা নাই। সেই জন্যই ফাঙ্গাল ইনফেকশন যদিও খুব একটা কমন একটা ইনফেকশন এবং খুবই মামুলি একটা ইনফেকশন, এই ইনফেকশন কিন্তু অনেক সময় সেকেন্ডারি, মানে ওই ইনফেকশনের মধ্যে আরেকটা ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু ইনফেকশন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু জটিল হতে পারে। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে একটা ইনফেকশন যখন জটিল আকার ধারণ করে সেই ইনফেকশনটা কিন্তু ব্লাডে চলে যায়, রক্তে চলে যায়, রক্তে যখন চলে যায় সেই রক্তের মাধ্যমে কিন্তু সেটি পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে। তখন কিন্তু আমাদের যে ভাইটাল অর্গান আমরা বলি, মানে যেগুলো বড় বড় অর্গান আছে যেমন হার্ট, তারপর লাংস, ব্রেন, লিভার, কিডনি, ওই সমস্ত জায়গায় কিন্তু সেই ইনফেকশনের জন্য, সেকেন্ডারি ইনফেকশনের জন্য যে জীবাণু অথবা বিষাক্ত জিনিস তৈরি হয় সেটাও কিন্তু সেখানে ছড়িয়ে যেতে পারে। সুতরাং যেটাই হোক না কেন, ফাঙ্গাল ইনফেকশন হোক অথবা মামুলি কোনো ইনফেকশন হোক, আপনাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, নিজে অন্যের কাছ থেকে শুনে, ফার্মাসিতে গিয়ে ওষুধের দোকানদারের লোকের কথা শুনে অবশ্যই কোনো ওষুধ ব্যবহার করবেন না। কারণ আমরা যারা ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসক, আমরা চেম্বারে যারা প্র্যাকটিস করি, আমরা কিন্তু অনেক সময় এরকম অনেক রোগী পায়, অনেক শিক্ষিত এবং অনেক সুবিধা আছে চিকিৎসা নেওয়ার, এরকম লোকজন আমরা দেখেছি যে ফার্মাসির লোকদের কাছে গিয়ে নিজে সেলফ মেডিকেশন যেটাকে বলা হয় করে কিন্তু একটা সিম্পল জিনিস থেকে অনেক জটিল জটিল
রোগের উৎপত্তি হয়েছে। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, রোগ যত সহজ এবং যত ছোটই হোক না কেন, নিজেরা কখনো ওষুধ খাবেন না। অবশ্যই আপনাদের হাতের কাছে অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছে, ইদানিং টেলিফোনেও অনেক সমাধান পাওয়া যায়। আপনারা অবশ্যই ডাক্তারদের সাথে কথা বলবেন, সেই মতো আপনাদের নিজের শরীরের চিকিৎসা করবেন। সবসময় মনে রাখবেন, পৃথিবীতে যদি সবচেয়ে আপন এবং সবচেয়ে নিজের বলতে কোনো জিনিস থেকে থাকে সেটা হচ্ছে আপনার নিজের শরীর। সুতরাং নিজের শরীরের যত্ন অবশ্যই নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।